এরপরে আসছে কলেজ ক্রিকেটের বায়ার। এরপরে আসছে রুম ডিফেক্ট রুম নাম্বার ওয়ান। এবার আসি শোয়ের মূল পর্বে, একদম সারফাস পারিছে। আজ আমি মঞ্চে আপনাদের সামনে আপনারা জানেন দৈনন্দিন জীবনের সুপলিশ আমাদের জীবনকে বিতৃষ্ণায় করে ফেলেছে। প্রতিদিন স্টাফের নাম থেকে আমাদের ইভেন্ট চলে যেতে হয় একজন অফিসের পিছন পর্যন্ত। তাই এই সকল সমস্যা দূর করার জন্য আজ আমি আপনাদের সামনে এমন একটি প্রোডাক্ট প্রেজেন্ট করবো যা শুধু আপনার সুপলিশ নয়, এমনকি প্রিন্সিপাল স্প্রে আপনার ওয়াটার পলিশ পর্যন্ত করে পারবে। So, presenting for you the first ever portable human shoe polish device. তো তুমি কি বলতে চাচ্ছ, ক্যারিয়ার তো সুপলিশ নিজে হাতেই করতে পারো, এই জন্য তোমার এই ইউজলেস প্রোডাক্টটার কি দরকার? হ্যাঁ জেস জেস, আপনারা এত কথা বলেন, আপনারা কি আপনাদের নিজেদের কলেজ কোনো টি স্টোর বোর্ড ভুলে গিয়েছেন? তাহলে এত যত কথা না বলে আগে আমার কথাটা শুনুন। আমি সুপলিশকে নিজের নামে পেটেন্ট করে ফেলেছি। আর ইন কেস আপনারা পেটেন্ট মানে না জানুন, পেটেন্ট মানে হচ্ছে পেটেন্ট হচ্ছে আপনি আপনার কোনো প্রোডাক্ট বা বিজনেস আইডিয়া নিজের নামে রেজিস্ট্রি করে ফেলেছেন, তো আপনার সেই প্রোডাক্ট বা বিজনেস আইডিয়া আপনার পারমিশন ছাড়া পৃথিবীর কেউ ইউজ করতে পারবে না। মানে তুমি বলতে চাচ্ছো যে তোমার এই ইউজলেস প্রোডাক্টটা ছাড়া আমাদের এই কলেজে আর কেউ সুপলিশ করতে পারবে না? অ্যাবসলিউটলি রাইট জেসেস, আপনারা যা শুনেছেন তা অ্যাবসলিউটলি কারেক্ট। আজ থেকে এই কলেজে আমার এই মেশিন ছাড়া আর কেউ সুপলিশ করবে না। তুমি আমাকে ওগুলো দাও, আমি নিজে করবো, বুঝছো? So judges, are you in or out? দেখো তোমার এই ইউজলেস প্রোডাক্টের উপর আমার কোনো ইন্টারেস্ট নেই, আমার শুধু ইন্টারেস্ট আছে তোমার এই পেটেন্টের উপর, বুঝছো? ঠিক আছে, সো তোমার আজ কত? 510 কোপন। 10 কোপন দিতে পারবো না, 500 কোপন দেবো। ঠিক আছে। আমরা কি করবো?
চিন্তা করুন এমন একটি ডিভাইসের কথা যার কারণে আজ থেকে আর ফর্জন দিয়ে এই কলেজের কোনো জুনিয়রের ব্লকে কিংবা ডাইনিং হলে যাওয়া লাগবে না। চিন্তা করুন এমন একটি ডিভাইসের কথা যার কারণে কিনা ফজলক হাউস যে হাউস কিনা কোভিড আউটব্রেকের পর থেকে আজ পর্যন্ত একটি প্রিন্সিপাল স্প্রাইডার রানার আপ পর্যন্ত হয়নি সেই হাউসের কমি স্ট্যান্ডেও থাকবে প্রত্যেকটি প্রিন্সিপাল স্প্রাইডে একটি করে গোল্ডেন ট্রফি। কি দেখেন যদি ফজলক হাউসে ডিভাইসটি কিনে তারা একের পর এক প্রত্যেকটি ড্রিল কম্পিটিশনে চ্যাম্পিয়ন হওয়া স্টার্ট করবে আর তা দেখে তো অবশ্যই বাকি তিন হাউস বসে থাকবে না রাইট। আমরা শুধু একটি কলেজে এই প্রোডাক্টটির 300টি কপি বিক্রি করতে পারবো। তো আমরা যদি চিন্তা করি তাহলে আমাদের দেশে মোট ক্যাডেট কলেজ রয়েছে 12টি। আমরা যদি প্রত্যেকটি ক্যাডেট কলেজে এই সিস্টেমটি ইন্ট্রোডিউস করতে পারি আমাদের বিজনেস তো আকাশে উঠবে তা তো দেখাই যাচ্ছে। ঠিক আছে দেখেন জাজেস এই প্রোডাক্টটির জন্য আমার আস্ক হবে 20,000 কুপন কারণ আমরা যদি প্রত্যেকটি ক্যাডের কাছে এই প্রোডাক্টটি শুধুমাত্র 50 কুপনেও বিক্রি করি আমরা শুধুমাত্র ফজলহাট ক্যাডেট কলেজ থেকেই 15,000 কুপন ইনকাম করতে পারবো আর তা যদি হয় 12 ক্যাডেট কলেজের ক্ষেত্রে আমাদের ইনকাম দাঁড়াবে টোটাল 1,80,000 কুপন যা হবে টোটাল ইনভেস্টমেন্টের টোটাল 8 গুণ। সো জাজেস আফটার হিয়ারিং দ্যাট আর ইউ উইন অর আর ইউ আউট? Thank you. Mata, mata. Ebar ashe shorboshesh phone jodi. Good evening, judges. আমাদের কলেজে জুনিয়র ক্যাডেটরা অনলাইন এন্টারটেইনমেন্টে কোনো সময় পায় না তাই বিনোদন লাভের আশায় তারা ফর্মে ধরা খায় এবং এই বিপদ থেকে বাঁচার জন্য আমার এই প্রোডাক্ট প্রেজেন্টিং বিফোর ইউ দি স্মার্ট বোর্ড গার্ড। এটি এমন একটি সিস্টেম যা ক্যাডেটরা স্মার্ট বোর্ড চালানোর সময় তাদের টিচারদের কাছ থেকে রক্ষা করবে এবং এটিতে এআই পর্যন্ত আছে যা টিচারদের অটোমেটিক ডিটেক্ট করে সাউন্ড সিস্টেম দ্বারা হোল ফর্মকে একটি নোটিফিকেশন পাঠাতে পারবে। এটিতে একটি গোপন ক্যামেরাও রয়েছে যা দ্বারা কলেজের যে কোনো টিচারকে ডিটেক্ট করা সম্ভব। তো চলুন দেখে আসি এই ডিভাইসটি কিভাবে কাজ করে। আপনি বলেন আমার এই আইডিটি কি আপনার?
I am also in. যেমনটা বলেছিলাম ইজ দ্য অনলি শো দ্যাট মেক সেন্স অ্যান্ড অলসো ডাজেন্ট। যদি আপনি এই শোয়ের সেকেন্ড সিজনে আসতে চান এক্ষুনি মেইল করুন www.ftf.fcc.com এ। থ্যাংক ইউ। Of our batch, here comes Kat, he's not any scene, the fashion is. The dance was not that bad, okay? Yeah.
তারপরে 25 কুপন, কবে যে হয়ে যায় 40 কুপন আমাদের এই ছোট পোকা গোলাটা। আচ্ছা ঠিক আছে, আমি দেরি না করে কোক খাওয়ানোর জন্য আপনাদের মধ্যে কি ভলেন্টিয়ার আসতে চান? দেহ তুলুন তো, 7, 8, 9, 10 ভাইরা কেউ ভলেন্টিয়ার? আমি তানুষের ভাইদের থেকে নাফিস ভাই, নাফিস ভাই জীবনের মধ্যে থাকা, ঠিক আছে? এই যে কোকাগুলোকে আপনাদের সামনে রেখে দিলাম, পাখিটি দিয়ে দিলাম এটা। এবার ভাই আপনার যেহেতু রবীন্দ্র আছে, কালারটিও কিন্তু ইয়েলো, ঠিক আছে? আমি ওরা শিখেছি, দেখি খালি দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের, ঠিক আছে? দেখে খালি কিন্তু বললাম আমি, আপনি একটু এই পাশে চলে আসুন, তার পাশে চলে আসুন। এদিকে একটু ঝুমে টান দিবেন, ঠিক আছে? এখানে একটি কাপে পূর্ণ পানি আছে,
আপনার এটাকে দেখে বদনা ভাবতে পারেন, বদনা বাট এটা আসলে জাদুই করছে, ঠিক আছে? এই কলসিতে আপনি এক পট এক কাপ পানি দিবেন, নষ্ট পানি বেরোতে হবে, তো চলুন দিয়ে দিই পানি। পানি দিয়ে দিলাম, সমস্যা নেই, আপনাদের অনেকে মনে হবে ভিতরে পানি আছে, সমস্যা খালি করে দেখাবো, চলুন তাহলে খালি করি। প্রথম কাপে ঢেলে দিলাম, ঢেলে কিনে দিয়েছি, ঠিক আছে? এবার চলুন তাহলে দেখা যাক পানি আসে কিনা। আচ্ছা আপনারা তো দেখেন হাউস পার্টির সময় ভাইরা এত কষ্ট করে পেঁয়াজ মরিচ কাঁচামরিচ কাটে, এমন আমার আসলে ভাইদের দেখে কষ্ট হয়ে যায়, এত বড় জিনিস থাকতে ছোট জিনিস মেহি কাটা, ছোট এত ছোট একটি ওটা দিয়ে এত কষ্ট করে এত টাইম ধরে কাটা কি দরকার আছে? তাই আপনি আপনাদের সামনে প্রেজেন্ট করছি আজকে ইংলিশ ইন শর্টি। প্রথমে আমি এটিতে দুটি সবজি কেটে দেখাচ্ছি, শশা টমেটো কারণ পেঁয়াজ তারপরে মরিচ সবাই কাটতে পারে, এটি কাটাতে কাটলে কেটে যায়, বাট বড় জিনিস যেহেতু বড় ধরনের জিনিস কাটতে হবে। শশা এবার আমি শশা খাওয়ানোর জন্য টমেটো আছে, টমেটো কেটে খাই, এবার আমি এই সবজিগুলো খাওয়ানোর জন্য কাকে রাখতে পারি? আপনাদের সহকারীকে ডেকে নিই, জাল জাল শশাটি খেয়ে দেখতে চান, গুড জাল শশা টমেটো দিয়ে তো অনেক কাজ মানে করাই যায়, ঠিক আছে? তোমার হাতি দিয়ে পরীক্ষা করে কেমন হয়, কাটে কিনা? যদি কাটে সত্যি আমি বলছি আমার কিন্তু দোষ নেই, তুমি কিন্তু পরীক্ষা করতে চাইছো, ঠিক আছে? তোমার আমি কাশ লিখে প্লিজ প্লিজ পরীক্ষা তো করাই যায়, আরে ভাই সমস্যা ভাই সমস্যা নেই, দেখা যাবে দেখা যাবে, আল্লাহ যদি পাইচান্স মিলে কেটে যায় ঠিক আছে, তো সে কিন্তু আমার হবে, ঠিক আছে? বুঝতে পারছিস তো মা কেউ তো যদি কাটে তো সেখানে আমার নেই, ঠিক আছে? তুই দিছিস অনেকে তো ডাকলাম, এবার কি স্যার এবং ম্যাডামদের মধ্যে থেকে কাকে ডাকা যায়? স্যার এবং ম্যাডাম আপনি কেউ আসছেন? সাহসিক করার জন্য আমি পয়সাকে Thank you.
Esteemed ladies, faculty members, and my dear cadets, assalamu alaikum and very good evening. Felicitation starts the program of 68 batch just ended. I would like to congratulate 68 batch.